আমরা চমৎকার একটি নাসির শুনেছি দারুল উলুম দেওবন্দকে নিয়ে। আমাদের তিন প্রতিভাবান শিল্পী আমাদের সামনে পেশ করেছে, আমরা তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আল খলিল কোরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই আন্তর্জাতিক কেরাআত সম্মেলন পূর্ব ওলামায়ে কেরামের অনুভূতি প্রকাশ পর্বে আমরা এবারে শুনব চমৎকার অনুভূতি বরেণ্য আলেম জামিয়া রহমানিয়া মৌলভীবাজারের সুনামধন্য প্রতিষ্ঠাতা পরিচালক মোহতারাম শেখ মাওলানা জামিল আনসারী হাফিজাহুল্লাহ এর কাছ থেকে আসছেন। মাওলানা শেখ জামিল আনসারী হাফিজাহুল্লাহ তাআলা, আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালামু আলা ইবাদিহিল লাযীনা ইসতাফা আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল খলিল কোরআন শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত আজকে আন্তর্জাতিক কেরাত সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতির বিভাগ ওলামায়ে কেরাম, আমি অনুভূতিতে হযরত শেখ লুৎফর রহমান বরনবী রহমতুল্লাহ আলাইহির শুক্রিয়া আদায় করি। উনি যে এখানে ইলমে দিনের এক মরকজ তৈয়ার করে গেছিলেন এবং এখান থেকে ইলমে নববীর ফোহারা সারা দুনিয়ায় ফলতেছে, এবং উনি যে আওলাদদেরকে ওনার নকশা কদমে গড়ে গেছিলেন, তাদের সর্বাগ্রে ছিলেন ফেদায়ে ইসলাম আল্লামা খলিলুর রহমান বরনবী হামিদি রহমতুল্লাহ আলাইহি, এবং আজকে ওনারই সুযোগ্য সন্তান এই মাদ্রাসার সম্মানিত মহতামিম প্রিন্সিপাল হযরত বদরুল আলম, সদরে মহতামিম হযরত আল্লামা নূর আলম হামিদি এবং বদরুল হাদি আলম হামিদি সহ এই খানদানের যারাই দিনের খেদমত করে যাইতেছেন, এইটা প্রশংসার দাবি রাখে। এইবার দেখা যাইতেছে যে আমরা মনে করি যেটা এই মরকজে মানুষ বৎসরে একবার আসে, জিকির আজকাল হয়, দোয়া হয়, এই জন্য আসে, এবার একটা ভিন্নতা দেখা যাইতেছে যে তিলাওয়াত আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতা ব্যয়বহুল একটা আয়োজন। আমি মনে করি, আমার অনুভূতি, যে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মুকাম্মল নবী, সেজন্য আল্লাহ বলেছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদীতু লাকুম ইসলাম দীনা। তার রসুলকে নির্দেশ দিছেন, হে রসুল, আমার দিনকে তুমি পৌঁছিয়ে দাও, ফাইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি এটা না পৌঁছান তাইলে এটা আপনি পৌঁছালনি হলো না, আমার দায়িত্ব পালন হলো না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, লাস্টের কথাটা বলছেন যে আপনাকে আল্লাহ পাক মানুষ থেকে রক্ষা করবে। এতে বোঝা গেল যে দিনের দাওয়াত দিতে গেলে, দিনের দাওয়াত তো একটা না, শুধু তাবলিগের মাধ্যমে না, কোনো জিকিরের মাধ্যমে না, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ নবী ছিলেন, দাওয়াত দিছেন জিকিরের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে। দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে কোরআন শরীফ তিলাওয়াত করতেন যে উনার তিলাওয়াত শুনে কাফিররা পর্যন্ত আকৃষ্ট হয়ে মুসলমান হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিছেন কমার মাধ্যমে। দেখা যায় সুমামা রাসূলকে গালি দিতেছে যে তোমার চেহারার চাইতে আর দুনিয়ার বুকে আর কোনো চেহারা খারাপ নাই, তিন দিন পর্যন্ত দেখার পরে রাসূল মাফ করে দিছেন, কমার মাধ্যমে দাওয়াত দিছেন। এভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যায় বিচারের মাধ্যমে দাওয়াত দিছেন। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দাওয়াতের কাজ বিভিন্ন পর্যায়ে মেহমানদারির মাধ্যমে, মেহমানদারি করতে গিয়ে রসুলের ঘরে পায়খানা করে দিছে সারা রাত্রি, আল্লাহ রসুল তাকে মাফ করে দিছেন,
তার বিছনা পরিষ্কার করছেন। যাই হোক, এভাবে দিনের দাওয়াত দিছেন। তো দিনের দাওয়াত দিতে গেলে প্রতিবন্ধকতা আসে, সমালোচনা আসে। শেখ এবার নবী রহমতুল্লাহি আলাইহিও আমরা দেখেছি তখন ছোট ছোট শুনতাম যে জায়গায় জায়গায় দিনের দাওয়াত দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছেন, এমনকি জীবনের খাতরা পর্যন্ত আসছে। আসার পরে হযরত কিন্তু পিছপা হন নাই, আল্লাহ পাক উনাকে হেফাজত করছে। যেভাবে আল্লাহ রসুলকে আল্লাহু ইয়াসিমুকা মিনান নার, আল্লাহ নবীকে ওইভাবে হেফাজত করে গেছেন। আমি আশা রাখব ওনার সন্তানেরা ওনার মিশনকে শুধু জিকিরের মাধ্যমে নয়, শুধু মাদ্রাসার মাধ্যমে নয়, যেভাবে হযরত মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন, হেফাজতে ইসলাম আঞ্জমানে হেফাজতে ইসলাম প্রতিষ্ঠা করে গেছেন, হযরত এসে আল খলিল প্রতিষ্ঠা করে গেছেন, এইভাবে আল্লাহ রসুল যত ধারায় দিনের দাওয়াত করছেন, আল্লাহ পাক ওনাদেরকে ওয়াসাত দিয়েছে, সব ব্যবস্থা দিয়েছে, সর্বতরিকায় দিনের দাওয়াতের কাজ করে যাবেন। আজকে যে ভিন্ন পর্যায়ে যে আমি শুকরিয়া আদায় করি যে আজকের দিনে নর্তকীরা ভিন্নভাবে এই দিন পালন করতেছে, আর হযরতরা আজকে তিলাওয়াতের মাধ্যমে সবচেয়ে আফজল যে ইবাদত নফল ইবাদতের মধ্যে, এর মাধ্যমে আমাদেরকে একটা সময় খাটানোর এবং বুক করার যে ব্যবস্থা করে দিয়েছেন, আগামীতেও যেন আল্লাহ পাক রব্বুল আলামিন উনাদেরকে তৌফিক দেন এবং আমরা সর্বাত্মক প্রচেষ্টা করি, আমরা এটার পিছনে না পড়ি যে এনারা এইভাবে কেন আয়োজন করলো ব্যয়বহুল। আরে ভাই, যুগের সাথে মিল করে যেভাবে দাওয়াত দিতে হয় সেইটা করতে হয় সময় উপযোগী। সব বৎসর আসতেছে সামনে দিয়া, এই বাসার বাৎসরিক সভা আসছে, সেইটা সেই সময়ে হবে। আজকে তিলাওয়াতের মাধ্যমে এই যুগের মানুষের আল্লাহর কালাম শুনতে চায়। এই ধরনের মাহফিলের কারণে আজকে নর্তকীদের সমস্ত আয়োজন বন্ধ করে মানুষ ওয়াজ মাহফিলের দিকে চলে আসছে, সামনের দিকে দেখবেন কোরআনের দিকে চলে আসবে। জমানা এই যুগ আমাদের যুগ হয়ে যাবে, কোরআনের যুগ হয়ে যাবে, যুবকরা কোরআনের পিছনে দৌড়াবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিম। এ পর্যায়ে আজকের এই মঞ্চে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন তাদের অন্যতম জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুড়া মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম হযরত মাওলানা কারি শেখ বদরুল আলম হামিদে হাফিজাহুল্লাহ এবং মাদ্রাসার সদরে মুহতামিম আমাদের সকলের পরিচিত জন, বাংলাদেশের আপামর মুসলিম জনতার কাছে পরিচিত গাজী হযরত মাওলানা শেখ নূরে আলম হামিদে হাফিজাহুল্লাহ তাআলা। শেখ নূরে আলম হাফিজে হামিদাহুল্লাহ তাআলাকে নিয়ে অনেকের হৃদয়ে আছে অনেক ভালোবাসার অনেক সাজানো মাসনাদ, বাড়ি একটি প্রকাশিত হবে এখন কবি আব্দুল হক শেখ নূরে আলম হামিদে হাফিজাহুল্লাহকে নিবেদন করে একটি পরিবেশনা নিয়ে আসছেন কবি আব্দুল হক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জালিমের জন্তু মেমুদের প্রাণের স্পন্দন, তোমার ভয়ে কাঁপে বাতিল রাখে সদা শরণ। জালিমের জন্তু মেমুদের প্রাণের স্পন্দন, তোমার ভয়ে কাঁপে বাতিল রাখে সদা শরণ। তুমি শেখ বরুণের উত্তর সুরি আমাদের জান, তুমি শাহ জালালের উত্তর সুরি আমাদের জান, গো নূরে আলম জানাই তোমায় সালাম, ও গো নূরে আলম জানাই তোমায় সালাম। জালিমের জন্তু মেমুদের প্রাণের স্পন্দন, তোমার ভয়ে কাঁপে বাতিল রাখে সদা শরণ। তুমি শেখ বরুণের উত্তর সুরি আমাদের জান, তুমি শাহ জালালের উত্তর সুরি আমাদের জান, গো নূরে আলম জানাই তোমায় সালাম,
ওগো নূরে আলম জানাই তোমায় সালাম। তোমার সাহস দেখে নাস্তিক কাঁপে যে থরথর। তুমি তুলো বাংলার বুকে বাতিল বিরোধী ঝড়। তোমার সাহস দেখে নাস্তিক কাঁপে যে থরথর। তুমি তুলো বাংলার বুকে বাতিল বিরোধী ঝড়। প্রভুর কাছে দোয়া করি বারান তোমার শান। খুদার কাছে দোয়া করি বারান তোমার শান। ওগো নূরে আলম জানাই তোমায় সালাম। ওগো নূরে আলম জানাই তোমায় সালাম। তুমি মুদের সরে তাজ তারুণ্যের অহংকার। কাপে সব জালিম মসনদ শুনে তোমার হুঙ্কার। তুমি মুদের সরে তাজ তারুণ্যের অহংকার। কাপে সব জালিম মসনদ শুনে তোমার হুঙ্কার। জীবন দিয়েও রক্ষা করব তোমারই সম্মান। জীবন দিয়েও রক্ষা করব তোমারই সম্মান। ওগো নূরে আলম জানাই তোমায় সালাম। ওগো নূরে আলম জানাই তোমায় সালাম। জালিমের জম তুমি মুদের প্রাণের স্পন্দন। তোমার ভয়ে কাঁপে বাতিল রাখে সদা স্মরণ। জালিমের জম তুমি মুদের প্রাণের স্পন্দন। তোমার ভয়ে কাঁপে বাতিল রাখে সদা স্মরণ। তুমি শেখ বরুণীর উত্তর সুরি আমাদের জান। তুমি শাহ জালালের উত্তর সুরি আমাদের জান। ওগো নূরে আলম জানাই তোমায় সালাম। ওগো নূরে আলম জানাই তোমায় সালাম। নূরে আলম জানাই তোমায় সালাম। ওগো নূরে আলম জানাই তোমায় সালাম। সালামু আলাইকুম।